গুম ঘর নামটির মধ্যেই লুকিয়ে আছে এক গা ছমছমে ব্যাপার। তাহলে কি এখানে ভূতের বাস? আগে না, কলকাতার এক রাস্তার নাম গুম ঘর লেন, যার সাথে জড়িয়ে আছে এক রোমাঞ্চকর ইতিহাস। কি সেই ইতিহাস? বর্তমান পরিস্থিতির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় গুমঘর লেনের। করোনা আসার পর আমরা পরিচিত হয়েছি কোয়ারেন্টাইন শব্দটির সঙ্গে, কিন্তু কোয়ারেন্টাইন শব্দটার সঙ্গে কলকাতার পরিচিতি 230 বছর আগে। মধ্য কলকাতার চাঁদনি চকের এক প্রান্তে রয়েছে এই গলি। এই গলির একদিক উঠছে গণেশচন্দ্র এভিনিউয়ে, অন্যদিক উঠছে টেম্পল স্ট্রিটে। ছোট্ট অপরিসর রাস্তায় দাঁড়িয়ে রয়েছে একাধিক পুরাতন বাড়ি, গলির ভেতর আছে দু একটা দোকান। এই গুমঘর লেনের শুরুটা হয়েছিল 18 শতকের শুরুতে। কলকাতা তখন সাক্ষাৎ জৌমপুরী। করোনার প্রকোপ না থাকলেও ছিল ভয়ঙ্কর ছোঁয়াচে রোগের প্রকোপ। লোক আসত, লোক মরত, এখনো মরে, তখনও মরত, সাহেব নেটিভ নির্বিশেষে। এই নেটিভদের জন্যই তৈরি করা হয়েছিল গুম ঘর লেন। 1792 সালে প্রস্তাব ওঠে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় কর্মীদের জন্য একটি হাসপাতাল তৈরি করা হবে। সেই হাসপাতাল তৈরি হয় কলুটোলা বা আজকের চিৎপুরে, নাম ছিল নেটিভ হসপিটাল। যদিও সেই ঠিকানায় বেশি দিন থাকেনি হাসপাতাল, খোলা মেলা বাড়িতে হাসপাতালটিকে স্থানান্তরিত করার উদ্দেশ্যে ঠিকানা বদল হয়। 4 বছর চিকিৎসা চলার পর 1796 সালে হাসপাতাল উঠে আসে ধর্মতলায়, এখন চাঁদনি চকে। 1796 সালে শহর পেল গুমঘর গলি। সেই সময় যে বাড়িতে চলত হাসপাতালের কাজকর্ম, তার উত্তর দিকেই ছিল এই গলি। বলা হয় এই গলির এক বাড়িতেই নাকি আলাদা করে রাখা হতো ছোঁয়াচে অসুখের রোগীদের, ঠিক যেন আজকের কোয়ারেন্টাইন হোমের মতো। গুমঘরে বহু রোগী মারা যেতে থাকে, বহু রোগী বাঁচার জন্য আর্ত চিৎকার করতে থাকে এই গুমঘরে। বহু মানুষের যন্ত্রণার শিকার ছিল এই গুমঘর। এই গুমঘরে রোগীরা মৃত্যুবরণ করত, অর্থাৎ গুম হয়ে যেত, যে কারণেই হয়তো গুমঘর নামকরণ করা হয়। এমনকি গুমঘরের সূত্র ধরেই রাস্তার নামকরণ করা হয় গুমঘর লেন। আজ কলকাতায় ছোঁয়াচে রোগের আক্রমণ নেই, সেদিনের সেই গুমঘর লেন আজকে শান্ত। আর এখানে আজকে ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়ে কোনো রোগীর হাহাকার ও বেঁচে থাকার আর্তচিৎকার শোনা যায় না। 1919 সালের মে মাসের সংখ্যায় ইন্ডিয়ান মেডিকেল গেজেটে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যে প্রতিবেদন থেকে জানা গেছে ধর্মতলার পর আবারও ঠিকানা পরিবর্তন করে নেটিভ হাসপাতাল, তারপর হাসপাতালের নামও বদলে যায়, হয়ে যায় মেয়ো নেটিভ হসপিটাল। ধর্মতলা থেকে সে গিয়েছে গঙ্গার ঘাটে, স্ট্র্যান্ড রোডে।